সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শুরু করব হচ্ছে তোমাদের 9-10 ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গতিবিদ্যা বা গতি চ্যাপ্টার নিয়ে। তো গতি চ্যাপ্টারের প্রথমে যদি আমরা খেয়াল করি, প্রথমেই বইয়ে যে বিষয়টি আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে কোনো স্থিতি পরম নয়, কোনো গতি পরম নয়। অর্থাৎ গতি এবং স্থিতি সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। এখন সেই আইডিয়াটা একটু আমরা ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে আমরা আসলে যা বুঝি যে স্থিতি বলতে কোনো একটা বস্তু স্থির, অর্থাৎ সে মুভ করতেছে না বা নড়াচড়া করতেছে না, আর গতি বলতে আমরা বুঝি সে মুভ করতেছে, নড়াচড়া করতেছে বা ঘুরতেছে। ছোট থেকে আমাদের এই ধরনের কনসেপ্টটি আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমি একটু ডিপে যদি কথা বলি তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমি এখানে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাই, যে পরম নয় অর্থাৎ পরম কথাটি তারা কী বোঝাতে চাচ্ছি। ধরো আমরা সবাই অবশ্যই কোনো না কোনো সময় ট্রেনে বা বাসে যাতায়াত করেছি। আমরা দেখেছি যে এমন হয় যে আমি যখন ট্রেনে চলাফেরা করি তখন পাশ দিয়ে যদি অন্য একটা ট্রেন চলে যায় তাহলে যেটা দেখা যায় যে ট্রেনটার স্পিড বা গতি আমার কাছে অনেক বেশি মনে হয়। অথবা এমনও কিন্তু হতে পারে যে তোমরা যদি খেয়াল করে দেখো যে আমরা বলছি আমরা আমাদের সাপেক্ষে স্থির বা আমরা স্থির, কিন্তু আমরা ছোট থেকে এটাও জানি যে পৃথিবী নিজ অক্ষে যেমন ঘুরছে তেমনি সূর্যের চারপাশেও কিন্তু ঘুরছে। তাহলে সেই হিসাব চিন্তা করলে কিন্তু আমরা আবার স্থির নয়। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে সম্পূর্ণ যে আমরা গতি বলি বা স্থিতি বলি, একটা বস্তুকে আমরা স্থির বলি বা গতিশীল বলি, এ সব কিছুই হচ্ছে আসলে আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক মানে কি তোমাদের যদি বুঝিয়ে বলি, সেটি হচ্ছে যে অন্য কারো সাপেক্ষে বা অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে। স্পেসিফিক ওয়ার্ডটা হচ্ছে অন্য কোনো একটা রেফারেন্স ফ্রেম বা অন্য কোনো একটা অক্ষের সাপেক্ষে বা অন্য একটা স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে আমরা সেই বস্তুটার গতি বর্ণনা করি, যাকে আমরা স্থির বলি অথবা গতিশীল বলি। তো এই জন্যই বলা হচ্ছে যে পৃথিবীর কোনো বস্তুই আসলে পরম স্থির নয় বা কোনো বস্তু আসলে পরম গতিশীল নয়। এই নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আরও বেশি ডিটেল জানতে পারবো। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম এই লাইনটার কথা। এরপরে আমরা আসি, এরপর রয়েছে বিভিন্ন প্রকারের গতি। তো যেহেতু আমরা এখন গতি সম্পর্কে বুঝতে পারছি তো আমরা এখন জানবো কী কী ধরনের গতি আমাদের হতে পারে। দেখো আমরা লিখে রেখেছি, সরলরৈখিক গতি রয়েছে, ঘূর্ণন গতি রয়েছে, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল সন্ধিত স্পন্দন বা সরল স্পন্দন গতি। তাহলে আমরা এবার আসো একটি একটি করে এই গতিগুলো সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করি। সরলরৈখিক গতি বলতে আমরা সবাই আসলে বুঝি যে যে কোনো বস্তু যখন একটা সরলরেখায় বরাবর চলতে থাকে তখন সে বস্তুর গতিকে বলা হবে আসলে কি সরলরৈখিক গতি। এরপর রয়েছে ঘূর্ণন গতি। সো ঘূর্ণন গতি জিনিসটা আমরা সবাই ইমাজিন করতে পারি, হ্যাঁ কোনো বস্তু যখন ঘুরে। বাট অ্যাকচুয়ালি যদি আমি বলি ঘূর্ণন গতি বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, আমরা বুঝাচ্ছি যে কোনো একটা বস্তু বা কোনো একটা বিন্দুকণা যখন অন্য একটা বিন্দুর থেকে তার ডিস্টেন্সটা সবসময় সেম রেখে গতিশীল হয় তখনই আমরা কিন্তু তাকে বলতে পারি ঘূর্ণন। যেমন আমি যদি খেয়াল করে দেখি বিষয়টা কী বললাম, ধরো এই যদি আমার একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে এই বিন্দুটা সবসময় এই ব্যাসার্ধ বা এই ডিস্টেন্সটা মেনটেন করে যদি সে ঘুরে তাহলে কিন্তু একটা কী তৈরি করবে বলো, একটা হচ্ছে বৃত্ত তৈরি করবে। তাহলে এই বৃত্তাকার পথে কেউ ঘুরলে তাকে আমরা কোন গতি বলতে পারি, ঘূর্ণন গতি বলতে পারি। এরপর রয়েছে আমাদের চলন গতি। এটা একটু ভালো মতো লক্ষ্য করো সবাই যে চলন গতিটা কি, চলন গতিটা হচ্ছে যখন কোনো বস্তু এমনভাবে গতিশীল হয় যেন চলার পথে ওই বস্তুটার প্রত্যেকটি ওই বস্তুর মধ্যে যেসব কণা রয়েছে, বস্তু বিন্দু রয়েছে, সে প্রতিটা বস্তুকণা বা বিন্দু একই সময়ে একই দিকে যায়, মানে হচ্ছে একই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সবার গতির ধরনটা সেম হয়। যেমন আমি যদি বলি একটা তোমার হাতের কাছে অবশ্যই পেন্সিল বক্স রয়েছে, তুমি যদি পেন্সিল বক্সটিকে ধরো আমরা এই মার্কারটা দিয়ে এক্সাম্পল দিই, এই মার্কারটিকে যদি আমি সামনে মুভ করাই তাহলে মার্কারের এই সামনের বিন্দুটা যে যত সেকেন্ড যত দূরত্ব যাবে মার্কারের এই লাস্টের বিন্দুটাও কিন্তু সমান সময়ে ওই সমানটুকু দূরত্বই যাবে। তাহলে আমরা বলতে পারি মার্কারের সামনে অগ্রশীল গতিটাকে আমরা বলতে পারি কী গতি, আমরা বলতে পারি অবশ্যই এই গতিটা হচ্ছে একটা চলন গতি। এরপর রয়েছে আমাদের পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতি বলতে আমরা কী বুঝি, এটা একটু ভালো মতো ডিটেলসে বুঝতে হবে। যে পর্যাবৃত্ত গতি বলতে আমরা বুঝি যে সেই ধরনের গতিকেই বুঝবো যে যখন কোনো একটা বস্তুকণা নির্দিষ্ট সময়ে পরপর একটা নির্দিষ্ট বিন্দুতে ফেরত আসে এবং একই দিক থেকে ফেরত আসে। ব্যাপারটা কীরকম হয়ে গেল তাহলে একটু খেয়াল করে দেখি। আমরা যদি উদাহরণ দিতে পারি, যেমন ধরো ঘড়ির কাঁটার গতিটা। এখন তোমরা বলতে পারো যে ঘড়ির কাঁটার গতি তো আবার ঘূর্ণন গতির মধ্যেও পড়ে, হ্যাঁ অবশ্যই পড়তেই পারে, বাট আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো যে আমরা যদি চিন্তা করি যে ঘড়ির ঘন্টার কাঁটাটা আসলে কী হয়, সে একটা নির্দিষ্ট সময় পরপরই কিন্তু 12 সংখ্যাটার কাছে ঘুরে ঘুরে ফেরত আসে। এছাড়া আমি যদি বলি তোমাকে, ধরো আমরা সবাই দেখেছি আসলে যে দোলনার গতিটা। দোলনায় কী হয়, তোমরা যখন দোল খাও দোলনায় বসে
তখন আসলে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরপর তোমরা কিন্তু মাঝখানে আসো, তারপর আবার সামনে যাও, আবার পিছনে আসো, এরকম অসংখ্য আমরা পর্যাবৃত্ত গতির উদাহরণ দিতে পারি তোমাদের। আচ্ছা, তো আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারলাম পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য হচ্ছে তার একটা পর্যায়কাল থাকবে। সো এই নিয়ে ডিটেলস আলোচনা আমরা অবশ্যই সামনে করব, তোমরা যখন HSC-তে উত্তীর্ণ হবে তখন আমরা আরও ডিটেলস জানতে পারবে। আপাতত তোমাদের এইটুকু কনসেপ্ট থাকলেই হবে পর্যাবৃত্ত গতির উদাহরণ কী কী। তাহলে উদাহরণ তুমি কী বলতে পারো, যে কোনো দোলন গতি বলতে পারো, তুমি অবশ্যই বলতে পারো যে কোনো ঘূর্ণন গতি বলতে পারো, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার পর্যাবৃত্ত গতির উদাহরণ। এরপর রয়েছে আমাদের সরল ছন্দিত স্পন্দন বা সরল স্পন্দন। সো এইটা অ্যাকচুয়ালি যদি বলি, এখানে নামের মধ্যেই বোঝা যাচ্ছে সরল গতি, সরল কথাটা থাকবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে স্পন্দন অর্থাৎ প্রথমবার যেদিকে যাবে পরের বার আসার সময় সে বিপরীত দিক থেকে ফেরত আসবে এবং গতিটা হবে একটা সরল গতি। এবং এই সরলজনিত স্পন্দন বা সরল স্পন্দন গতি নিয়ে আরও ডিটেলস ব্যাখ্যা তোমরা পরবর্তীতে জানতে পারবে। সো আপাতত আমি এইটুকুই বলতে চাচ্ছি যে সরল স্পন্দন গতি আমরা কী বুঝবো, আমরা বুঝবো হচ্ছে গতিটা হবে সরল, বাট সে তার ভ্রমণকালের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে ফেরত আসবে। তাহলে আমরা বন্ধুরা আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা দেখব হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাশি নিয়ে অর্থাৎ স্কেলার এবং ভেক্টর রাশি। তো প্রথমেই বলি বন্ধুরা যে কেন আমাদের জানার প্রয়োজন, কারণ রাশি আসলে আমাদের দুই রকম। তো আমরা যদি দুই রকম রাশি নিয়ে ভালোমতো না জানি যে কোন রাশিটা কোন ধারা ব্যাখ্যা করা যায়, তাহলে কিন্তু আমরা আসলে পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব বা গাণিতিক হিসাবগুলো করব তখন কিন্তু আমাদের অঙ্কগুলো সঠিক হবে না। তো প্রথমে দেখি আমরা স্কেলার রাশির মধ্যে কারা কারা রয়েছে। তো উদাহরণ হিসেবে আমি বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার ব্যাপারটা কি বন্ধুরা খেয়াল করো, প্রথমে বলে নিই স্কেলার রাশির সংজ্ঞা কী বা মানে কী। মানেটা হচ্ছে যে স্কেলার রাশি প্রকাশ করতে তোমাকে কেউ কখনো জিজ্ঞেস করবে না যে জিনিসটার দিক কোন দিকে, অর্থাৎ সেটা কাউকে প্রকাশ করার জন্য দিকের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মান দিয়ে তুমি কিন্তু সেটা প্রকাশ করতে পারছো। যেমন তাপমাত্রা কাউকে তুমি বলি আজকের দিনের তাপমাত্রা কত, তুমি আমাকে অ্যান্সার দিবা ধরো হচ্ছে আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 33°C। তোমাকে কিন্তু আমি প্রশ্ন করবো না ভাইয়া আমাকে বলো কোন দিকে তাপমাত্রা যাচ্ছে বা কোন দিকে তাপমাত্রা। সো ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম আরও কিছু উদাহরণ আছে, তোমরা দেখি বের করার চেষ্টা করো। তো এরপর আমরা আসি ভেক্টর রাশির উদাহরণে। ভেক্টর রাশি হচ্ছে সেই সব রাশি যারা হচ্ছে যাদেরকে প্রকাশ করার জন্য তোমাকে কাগজে তুমি যখন বলবা তখন তোমাকে শুধু তাদের মান বললেই হবে না, তোমাকে দিকও বলতে হবে। যেমন আমরা কি বলতে পারি, যেমন আমরা বলতে পারি বেগ। এই বেগ শব্দটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা সামনে করব। আরও রয়েছে আমাদের স্মরণ। তা আমি প্রথমে একটু তোমাদের ব্যাখ্যার জন্য বলতে চাই যে স্মরণ কথা নিয়ে আমি এক্সাম্পল দিতে চাই। ধরো আমি তোমাকে বললাম যে এই বস্তুটির স্মরণ হচ্ছে 3 মিটার, তখন তুমি স্বাভাবিক প্রশ্ন করবা হ্যাঁ 3 মিটার, বা 3 মিটার কোন দিকে, অর্থাৎ বস্তুটির 3 মিটার কোন দিকে সরছে। তার মানে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে অবশ্যই দিক এবং সাথে তো মান অবশ্যই। তার মানে বুঝতে পারলাম ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য। থ্যাংক ইউ।